সরকারকে প্রমাণ করে দিতে হবে পঞ্চগড়ের মাটিতে হাইব্রিড নেতার কোনো স্থান নাই। উড়ে আসে জুড়ে বসা পাখির কোনো স্থান পঞ্চগড়ে নয়। আমরা পঞ্চগড়ের মানুষের পাশে ছিলাম, এখনো আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা পঞ্চগড়ের মানুষকে সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ। কখনো পঞ্চগড়ের মানুষের সাথে আমরা বেইমানি করি নাই, সকল স্তরের মানুষের সাথে সম্পর্ক রেখে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বলতে চাই, এই এলাকার মানুষ সবাই আমার পিতার নামও জানে, আমার বাবার নাম জানেন না? বাবার নাম কি? আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাবার নাম কি? যার ব্যাপারে জানা নাই শুনে নাই তাকে তার জন্য পঞ্চগড়ে কোনো ভোটও না। এই এলাকার মানুষ সমস্যা সমাধানের জন্য বিপদে পড়লে কার কাছে যাবে? যাকে ডাকলে কাছে পাবে, ভোটটা 7 তারিখে পঞ্চগড়ের মানুষ তাকেই দিবে। বাইরের মানুষকে আমাদের 7 তারিখে ট্রাক মার্কায় সিল মারার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে, ভবিষ্যতে আর কেউ যেন পঞ্চগড়ে এক আসনে এইখানে কোনো বাইরের লোক নির্বাচন করতে না আসে, 7 তারিখে ভোটের মাধ্যমে সেটা প্রমাণ করে দিতে হবে। সংগ্রামী ভাইরা, এলাকাবাসী, আপনারা সবাই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। উনি সব জায়গায় বলে বেড়াচ্ছেন ভোট হওয়ার আগেই নাকি উনি এমপি হয়ে গেছেন। আমরা 7 তারিখে পঞ্চগড়ের মানুষ ছাড়া, পঞ্চগড়ের মানুষের সিল ছাড়া কিভাবে আপনি 7 তারিখে নির্বাচিত হবেন পঞ্চগড়ের মানুষ দেখে ছাড়বে? কোথায় যাও আপনার কাজ? আপনি বলে পঞ্চগড়ে এমপি হয়ে গেছেন, এখন নাকি মন্ত্রী হওয়ার চিন্তা করতেছেন? আমরা আমি বিনীত ভাবে অনুরোধ করতে চাই, বিনীত ভাবে আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনারা সবাই আমাকে চিনেন এবং জানেন, আপনাদের সকলের কাছে বিনীত ভাবে অনুরোধ, আগামী 7 তারিখে আমাদের বর্তমান সংসদ সদস্য মোজাল্লেক প্রধানের কথা চিন্তা করে, আমার এই ছোট ভাই আপনাদের ভাতিজার কথা চিন্তা করে, আমরা 7 তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত সেন্টার ছাড়ব না, ততক্ষণ পর্যন্ত প্রিজাইডিং অফিসারকে সই করা লিখিত কাগজ দিয়ে সেন্টারের ফলাফল ঘোষণা না দেওয়া পর্যন্ত পঞ্চগড় এক আসনে 3 উপজেলায় কোনো প্রিজাইডিং অফিসার সেন্টার থেকে বাইর হইতে পারিবে না। আপনারা সবাই এই কথার সাথে রাজি আছেন? যারা রাজি আছেন হাত ওড়ান। ওদের খায় না খায় আপনাদের ভাইয়ের কথা চিন্তা করে, পঞ্চগড়ের মানুষের কথা চিন্তা করে আমরা প্রত্যেকটা সেন্টারের সামনে অবস্থান করব। যত বড় প্রিজাইডিং অফিসার হোক না কেন, ভোট 2 নম্বরই করার কোনো চান্স নাই। পঞ্চগড়ের মানুষের হাতের সিলের জবাব 7 তারিখে ইনশাআল্লাহ পঞ্চগড়ের মানুষ ব্যালটের মাধ্যমে প্রমাণ করবে। আপনাদের কাছে করো জোরে অনুরোধ, আমি আপনাদের ভাই হিসাবে অনুরোধ করছি, আমার জীবনেও যদি কোনো ভুল করে থাকি আপনাকে আল্লাহর কাছে আপনারা ক্ষমা করে দিবেন। এই ভাইয়ের কথা চিন্তা করে আপনারা 7 তারিখে ভোট সেন্টারে এক একজন আপনারা এই সম্রাটের ট্রাক মার্কার প্রার্থী হিসাবে আপনারা থাকবেন। এবং আজকে থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, প্রত্যেকেই আমার জন্য, এই এতিম সন্তানের জন্য দয়া করে আপনারা একটি করে ভোট প্রার্থনা করবেন, সবার কাছে ভোট প্রার্থনা করবেন। আপনাদের মুখ দিয়ে, এইখানে অনেক মা বোন নাই, তাদের কাছেও আমার সালাম আদাব পৌঁছিয়ে দিবেন। দয়া করে আপনারা প্রত্যেকেই একজন প্রার্থী হওয়ার মধ্য দিয়ে আপনারা 7 তারিখে ট্রাক মার্কার বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আপনাদের পাশে আমি ছিলাম, এখনো আছি, নিঃস্বার্থভাবে আপনাদের সামনের দিনে আল্লাহ যদি তৌফিক দেয় নিঃস্বার্থভাবে আপনাদের দল মন্দির বিশেষে সকলের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।